ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের আমাদের প্রমোশন হয়েছে, আমরা 6 থেকে 7-এ উঠেছি। তো স্বাভাবিকভাবে ক্লাস তখনও ভালো মতো শুরু হয়নি, কিছুক্ষণ ক্লাস হওয়ার পরে ছুটি হয়ে গেছে। আমার বাড়ি ছিল হচ্ছে কলেজিয়েট স্কুলের পাশেই, তা আমরা ওখানে চলে এসছি, বাড়িতে চলে এসছি। হঠাৎ দেখি বেলা 3টের সময়, তখন আপনার কলেজের পোশাক ছিল কালো শেরওয়ানি এবং পায়জামা। এই কালো শেরওয়ানি এবং পায়জামা পরার এই কলেজ থেকে বেশ কিছু ছেলে এসে কলেজিয়েট স্কুলের গেটের সম্মুখে, ওখানে টমটম গাড়ির আড্ডা ছিল, সেইখানে তারা জড়ো হচ্ছে। তা আমি রেলিং থেকে দেখে আমি ওখানে গেলাম, যে শুনলাম যে ঢাকাতে গুলি হয়েছে, তখন প্রসেসার, এই আমরা তখন প্রসেসার ইয়ে করলাম, পুলিশ আমাদেরকে ঘিরে ধরলো, প্রসেসার ভেঙে দিল। বিকেলবেলা ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি বিকেলবেলা মিটিং হলো। এখন যেরকম ঢাকার সঙ্গে যোগাযোগ, মোবাইল এই সেই, তা তো ছিল না, আমরা শুনছি, কিন্তু তখন সেই টিভি তোর প্রচলন খুবই কম ছিল, রেডিওরও কোনো খবর পাওয়া যাচ্ছে না, কিছুই না, শোনা যাচ্ছে গুলি হয়েছে, মারা গেছে, আমরা নাম শুনলাম বরকত আর সালাম বলে মারা গেছে। এখন যেমন বরকত, রফিক, জাব্বার, সালাম এতগুলো নাম পাচ্ছি, তখন কিন্তু সেই সব আমরা ওই নামটা পাইনি। তা আমরা ওই কলেজ মাঠে বসে আছে, কিছুক্ষণ পরে একজন এসে বলল যে হোস্টেলে মিটিং হচ্ছে। মিটিংয়ে কে কে বসছে? মমতাজউদ্দিন, মহসিন প্রামাণিক, মমতাজউদ্দিন বলতে আজকের প্রখ্যাত নাট্যকার, তারপরে মহসিন প্রামাণিক, গোলাম আরিফ টিপু, এইরকম নেতৃস্থানীয় ইয়েরা মিটিং হচ্ছে। মিটিংটা আমার এতদিন পরে যতদূর মনে পড়ে, এটা বোধ হয় রাত্রি 8:30-এর দিকে শেষ হয়ে আমাদেরকে বলল যে ইয়ে আপনি, আমরা এখানে একটা শহীদ স্মৃতিস্তম্ভ করব কলেজ হোস্টেলে গেটে। আমরা তখন, আমাদেরকে বলা হলো তোমরা ইট জোগাড় করো। আমরা তখন সেই হাফ প্যান্ট পরা ছেলে, আমরা তখন রাস্তাতে ভাঙা ইট আছে, পড়ে আছে, সেই ইট মাথায় করে নিয়ে আসলাম। আর কে যেন একটা কোদাল কোথার থেকে জোগাড় করে নিয়ে আসলো, কে যেন একজন বালতি জোগাড়ে, আমার এতদিন পরে অত কথা স্মরণ নাই, সেই কলেজের ওই হোস্টেলের গেটের মধ্যে গর্ত করা হলো, গর্ত করলে না পানি ঢেলে। তো বড় ভাইরা আর নামলেন না, আমরা যেহেতু হাফ প্যান্ট পরে, আমরা ওই পা দিয়ে কাদা খুঁজলাম, গিয়ে কাদা তো নিয়ে আসতে হলে রাজমিস্ত্রির বালতি লাগে বা গামলা লাগে, আমাদের কাছে তো তা নাই, আমরা ওই হাতে করে নিয়ে এসে, আমাদের খুরপিও নাই, ওইটা দিয়ে আমরা ইটের পর ইট সাজিয়ে 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 আমরা এই প্রথম স্মৃতিস্তম্ভ। তখন কিন্তু শহীদ মিনার না, শহীদ মিনার সম্পর্কে তখন আমাদের কোনো ধারণাও জন্মায়নি, এইটা দিয়ে আমরা তখন করলাম কি, একটা শহীদ স্মৃতিস্তম্ভ করলাম, সেটা স্থায়িত্ব, সেইটার ছবি আছে, সেটা প্রায় 3 ফিট মতো, 3 থেকে 4 ফিট মতো উঁচু হবে, এবং সেইটা গড়ে এই সাইদুদ্দিন, উনি একটা কাগজে লাল কালি দিয়ে লিখে নিয়ে আসেন রবীন্দ্রনাথের প্রখ্যাত পংক্তি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা যে নীতি নিয়ে চলি আমাদের ছাত্র রাজনীতিতে, সেই নীতি তো আমরা বিসর্জন দিতে পারবো না, আমরা এটাকে মানিনি, মানতে পারবো না, যেহেতু মার্শাল্লাহ আমরা মেনে নিইনি, মানে নেব না, সেই জন্য আমরা আইফ খানকে আমরা এই প্রতিবাদ জানাবই। 8:15 এরকম সময় হবে, এই সময় এসে আইফ খানের গাড়ি চলে আসে। তা আইফ খানের সামনে যে 6টা মিলিটারি মোটরসাইকেল এমপি প্রোটেকশনে দিয়েছিল, তারা সমস্ত পাকিস্তানের যে সমস্ত হেলমেট টেলমেট পরা ছিল এবং তাদের মাথার উপরে 2-1টা ইঁটও পড়ে এবং মোটরসাইকেলের উপরে, তার কোনো রকম করে তারা ওই ব্যালেন্স রেখে, তারপরে গাড়িটা দূরে রেখে তখন নেমে পড়ে। এরপরে তার পেছনেই ছিল বিরাট এক মেশিন গান, সেটার সঙ্গে বেল্ট আলা সমস্ত গুলি, এবং সেই ওখানে থামিয়ে ওরা তখন হোস্টেলের দিকে মেশিন গানটা ফিট করে, ফিট করে নিয়ে তখন ফায়ার করতে যাবে। এই মুহূর্তে আইফ খানের গাড়ি তার পেছনে ছিল, ওই সমস্ত তখন তো আইফ খান তাকে, তাদেরকে মানে হাতের ইশারা করে, এবং তখন ওই একটা ইঁটও অবশ্য পড়েছিল আইফ খানের গাড়িতে এবং তার কাঁচও ভেঙে গেছিলো, সাইডের গ্লাস। 70-এ আমাদের এখানে
বাঙালি বিহারি রায় মিরপুরে মোহাম্মদপুরের প্রচণ্ডটাকে ধারণ করলাম, তার প্রতিবাদে আমরা একটা মিছিল বের করলাম। আমরা ইউনিভার্সিটির মিছিল বের করি না, আমরা নিউবাগের আসার পরে সামরিক বাহিনী এবং ইপিআর এদের একটা যৌথ বাহিনী আমাদের উপরে আক্রমণ চালায় এবং তারা এমনকি যে ব্যানোট রাইফেলের ব্যানোট উঁচিয়ে মানে তারই আসে এবং ব্ল্যাঙ্ক ফায়ারও করে, কয়েকটা গুলিও করে। গুলিতে আমাদের কয়েকজন ছেলে আহত হয়, পায়ের দিকে গুলি করে অবশ্য। তখনই ওই দলটির সাথে একটা সংঘর্ষ হয়, সেইখানে সামরিক বাহিনীর এক সদস্য ইপিআর অথবা সামরিক বাহিনীর সদস্য নিহত হয় আক্রমণে এবং তারা আমি কসরু আমার ভাই সেলিম সহ আরো কয়েকজন একটা মামলা দায়ের করে। আসলে ট্রায়ালে আমাদের অ্যাবসেন্সিয়া প্রথমে 14 বছর দিয়েছিল, তার পরবর্তী বোর্ডের থেকে আমাকে 14 বছর দিল, আমার ভাই সেলিমকে হ্যাং ফাঁসি নির্দেশ দেওয়া হলো। কলেজের স্কুলে যে ছেলেরা আছে আমি পরে দেখেছি, আমি ওখানে রাজশাহীর অনেক ছেলেকে পেয়েছি, মেডিকেল কলেজে বেশ কয়েকজন ছেলেকে পেয়েছি, একজন নবী সে মারা গেছে, শহীদ হয়েছে, ওরা দুই ভাই ছিল। তারপরে আরো অনেকে চান, আরো অনেকে ছিল। তো আমার একটা জিনিসই গর্ব লাগে, আমি খুব প্রাউড ফিল করি, সেটা হলো যে রাজশাহী কলেজের স্কুলে আমার যতগুলি বন্ধু ছিল, আমাদের সব পার্টি ছিল, আমি যাদেরকে চিনি, তার প্রত্যেকে কিন্তু মুক্তিযুদ্ধে মানে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে তাদের অংশগ্রহণ ছিল। কেউ হয়তো সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা হিসাবে, কেউ আবার মুজিবনগরে থেকে তার মানে অন্য দায়িত্ব, শুধু আমরা এখানে যুদ্ধ করলে হবে, আমাদের রসদ টসদ পাঠাতে হবে, সেই দায়িত্ব গুলো পালন। মুক্তিযুদ্ধের সময় ক্লাস 9-এর ছাত্র, আমি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছি বেসিক্যালি আমার বড় ভাই এবং বড় বোনের অনুপ্রেরণায়। তারা সে সময় পলিটিক্যাল রাজনৈতিকভাবে সচেতন ছিল, জাতিসংঘ টিম থেকে তখন বলা হয়েছিল, পাকিস্তান প্রচার করছিল যে বাংলাদেশে কোনো যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধটাকে দেখানোর জন্য জাতিসংঘের একটা বাংলাদেশে ডেমনস্ট্রেশন করতে হবে, সেই জন্য 5 সদস্য বিশিষ্ট করে একটা কমিটি টিম গঠন করে পাঠিয়েছিল। আমাদের দায়িত্ব ছিল আপনার পাওয়ার স্টেশন, এখানে স্পেশাল ঘটনা এবং এখান থেকে সাকসেসফুলভাবে আমরা সেই সময় এসেছিলাম। আমাদের এক মহিলা যে সহযোদ্ধা, তিনি আমাদেরকে সক্রিয় সহযোগিতা করেছিলেন এবং প্রথম অপারেশন আমরা সাকসেসফুল করে ভারতে যাই এবং সেই সময় বিশ্ববাসী বুঝতে সক্ষম হয় যে বাংলাদেশে যুদ্ধ হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করি। আমার জীবনে একটা স্মরণীয় অপারেশন হচ্ছে যে সে সময় 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলাম, সাব সেক্টর কমান্ডার ছিল গিয়াসউদ্দিন চৌধুরী তৎকালীন মেজর, তার আন্ডারে অভয়া ব্রিজে আমরা সাকসেসফুল একটা অপারেশন করি, একটু বীরত্বের সঙ্গে যুদ্ধ করি, অনেক পাক হানাদার বাহিনীকে আমরা ওখানে নিহত করি। আমরা কলেজ স্কুলের ছাত্র, স্বাধীনতা যুদ্ধে যথেষ্ট অবদান আছে রাজশাহীর, তারা শহীদ হয়ে গেছে। ঠিক অক্টোবর মাসে খবর আসলো যে নিয়াজি মহাদেবপুরে একটা জনসমাবেশে ভাষণ দিবে, তো সেখানে সমাবেশকে কভার করার জন্য আমাদের কমান্ডার শাহ আব্দুল খালেক আমাকে সিলেক্ট করলেন। আমি তখন খুব পাতলা ছিলাম, আমার বড় বড় দাড়ি ছিল, তো আমাকে উনি বললেন যে তুমি একজন মৌলভী সাহেব হিসাবে ওখানে গেলে পরে তোমাকে কেউ বুঝতে পারবে না, তো সেখানে আমি ওইভাবে মৌলভী সাহেব সেজে আসলাম। আমার কাছে একটা 38 বোরের রিভলভার ছিল, তো আমার সঙ্গে একজনকে পথ প্রদর্শক হিসেবে একজনকে দেওয়া হয়েছিল, তার নাম ছিল আমজাদ। আমজাদ একদম কৃষক, সে আমাকে বলল যে ভাইজান এই আপনার এই পোশাকের সঙ্গে আপনার এই অস্ত্রটা খাপ খাচ্ছে না, আপনি ধরা পড়ে যাবেন, ভাইজান ওটা আমাকে দেন। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও সে ওই অস্ত্রটা তার কাছে রাখলো। মহাদেবপুরে আসলাম, এসে নিয়াজির ভাষণ হলো,
সেখানে আমি বারে বারে পান খেতে যাচ্ছিলাম, ভালো করে ওই একটু বৃদ্ধ সাজার জন্য চুনটুন লাগানো। একটা পর্যায়ে দেখলাম যে একটু হইচই হচ্ছে, তো কাছে যেয়ে দেখি যে আমজাদ ধরা পড়ে গেছে। আমজাদের সঙ্গে একটা মানুষের আংশিক সংঘর্ষ হওয়াতে সেই মানুষটা বুঝেছিল যে এই আমজাদের কাছে একটা কিছু শক্ত জিনিস আছে। পরে সে মিলিটারিকে বলে, মিলিটারি এসে তাকে ধরে ফেলে, দেখে যে তার কাছে .38 রিভলভার। আমজাদকে যখন টেনে হিঁচড়ে জিপে তুলছে, আমজাদ একটি বারের জন্য আমার দিকে তাকালো না। আমি বারবার চেষ্টা করছি যে আমজাদ আমাকে দেখুক। আমজাদের মনে সংশয়, ভাইজান ধরা পড়ে যাবে, মুক্তিযুদ্ধের একটা সৈনিক কমে যাবে। আমজাদের মৃত্যু দৃশ্য আমি দেখিনি। আমজাদকে হয়তো নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছিল। এরপর আমি সেই স্থান দ্রুত ত্যাগ করলাম। পথে মধ্যে খন্তি বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমার একটা পরিচিত লোকের কাছ থেকে একটা বাইসাইকেল সংগ্রহ করে আমি নজিপুরের দিকে সাইকেল নিয়ে রওনা হলাম। নজিপুর ওখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর। আমার উদ্দেশ্য ছিল যে অন্ততপক্ষে আমজাদের কাছে এইটুকু খবর ওরা পাবে যে আশেপাশের সমস্ত মুক্তিযোদ্ধা এক জায়গায় মিলিত হয়ে তারা মহাদেবপুরের দিকে আক্রমণে আসতে পারে। মুক্তিযোদ্ধাদের যেই অবস্থানগুলো, সেই অবস্থানগুলো আমি জানতাম, সেগুলো এক একটা এক এক জায়গায়। এদেরকে এত কম সময়ের মধ্যে আমি কিভাবে খবরটা পাঠাবো আমি বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার মনে হলো যে নজিপুরের নদীর ওই পারে মামুদপুর বলে একটা জায়গা আছে, সেই মামুদপুরে একটা বাসার গোয়াল ঘরের মধ্যে আমাদের কিছু ডেমোলিশনের জন্য কিছু ওখানে এই মাইন রাখা ছিল। আমি একটি মাইন সংগ্রহ করে নিয়ে আসলাম আর কিছু গরু বাঁধা দড়ি সংগ্রহ করে নিয়ে আসলাম। নিয়ে এসে নজিপুরের ওই নদীর ওই পারে ওই জায়গাটা তখন একটা ছোটোখাটো আম বাগান ছিল। মাইনটাকে নিচে রেখে একটা আম গাছের সঙ্গে দড়িটাকে লটকিয়ে দিয়ে ওখানে অনেক বড় বড় পাথর পড়েছিল, আজও হয়তো ওখানে পাথর পড়ে আছে কিছু, সেই একটা পাথর দড়ির সঙ্গে বেঁধে আস্তে 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 আমি দড়িটাকে টেনে পাথরটাকে গাছের ডালের কাছাকাছি নিয়ে আসলাম। এরপরে আমি দড়িটা যখন ছেড়ে দিলাম, সেটা মাইনের উপরে পড়ে সেই বিশাল বিকট একটা আওয়াজের সৃষ্টি হলো। এই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে প্রতিটা মুক্তিযোদ্ধার অবস্থানে যেয়ে পৌঁছালো এবং মুক্তিযোদ্ধারা সেখান থেকে দূরে দূরে সরে গেল। এবং আমি সেই শক ওয়েভ সহ্য করতে না পেরে ছিটকিয়ে অনেক দূরে নদীর মধ্যে যায় পড়লাম। নদীর মধ্যে পড়ে হয়তো বা কিছুক্ষণের জন্য জ্ঞানও হারাতে পারি, হয়তো ক্ষণিকের জন্যে। এরপরে আমি ডুব সাঁতার দিয়ে আস্তে আস্তে নদীর কিনারে এসে নদীর কিনার দিয়ে প্রায় 2-3 মাইল এগিয়ে যেয়ে তারপর উঠলাম। আমি সেক্টর 2-তে জয়েন করি। ক্যাপ্টেন কবির আমাকে নিয়ে আসে, আমি গ্রুপসে ক্যাপ্টেন মাহবুব নির্বাহী সাব সেক্টরে আমরা জয়েন করি এবং ব্যাপক ওয়ারে আমরা ইনভলভমেন্ট হয়ে যাই ফ্রন্ট ফাইটে। ওখানে জামিল, ডি জামিল, ফজলু এদের আমরা পাই আমাদের রাজশাহী কলেজের স্কুলে। ওরা এরপরে মেজর জেনারেল রিটায়ার করছে, ফজলুল ব্রিগেডিয়ার রিটায়ার করছে নাকি ফোর্স রিটায়ারমেন্টে চলে গেছে। তো এইভাবে আমাদের ওয়ারটা শুরু হয়। পরবর্তীতে আমি বৈরামপুরের থানা কমান্ডার হিসাবে ক্যাপ্টেন আলী চৌধুরীর ট্রুপস নিয়ে এই ভিতর অনেক কষ্ট করে ভিতরে আসি এবং যুদ্ধ শেষ হওয়ার পর আমি বৈরামপুরে থানা কমান্ডারের দায়িত্ব পালন করি। আর ফরিদপুর, কুমিল্লা, ঢাকা এটা নিয়ে ছিল সেক্টর 2, এটা সেটার এই ম্যাপগুলি এখানে তৈরি করা আছে। আর 27 তারিখে সেক্টর 2 গঠন হয় কে ফোর্স, খালেদ মোশারফ ফোর্স। 27 গেঞ্জিতে আছে ডেটটা, 27 জুলাই এটা খালেদ মোশারফের সিগনেচার করা, এটা হাবিবুল আলম গেঞ্জিটা তৈরি করে, এটা আমাদের কাছে দেয় সেক্টর 2 থেকে। এই তো আমি যখন ইন্ডিয়াতে ট্রেনিং নেই তখন আর্মি অফিসাররা খুব ইন্টারেস্ট শো করতো আমাদের, তোমার আব্বু হোম মিনিস্ট্রিতে চাকরি করে চলে আসতো তোমরা। হ্যাঁ, আমরা একটু পলিটিক্যালি মোটিভেটেড ছিলাম, প্রস্তুত ছিলাম মানসিকভাবে,
তারপর পারমিশন দরকার সময় লাগে নি আর কি আমরা সাথে সাথে যুদ্ধে চলে যাই তারপর তো এই আমরা মুজিব বাহিনীতে যাই আর কি বিএনএফ ওখান থেকে ট্রেনিং হাফ মান্থ থেকে ট্রেনিং নিয়ে আসি একদিন একটা মনে পড়ে যে সেদিন আমার বাংলাদেশে একটা অপারেশন আমার সাথে ছিল আমি তারপর পান্না মারা গেছে ক্যান্সার এসে ব্রেন ক্যান্সার তারপর আর বলবো আমরা বর্ডার ক্রস করবো তখন এই সন্ধ্যা হচ্ছে আজান মিনার সময় হঠাৎ দেখি একটা টাকডুম আওয়াজ আওয়াজ সব তো বুঝি এটা জিনসির রেখলা প্রতিটা আওয়াজ তখন আওয়াজের সাথে আমার সঙ্গে বুঝলাম কোনটা কি তখন আমি পান্নাকে বললাম পান্না আমার পরে বর্ডারে এখনো আর্মি আছে আমরা পরে ক্রস করি তা যাক আমরা অপেক্ষা করছি এই তখন বোধ সাতটা মানে তখন গ্রামে হয় তখন একটা গ্রামে সন্ধ্যে হয়ে যায় রাতই হয়ে যায় আমরা তখন আমরা রাস্তা পার হওয়ার সময় সে সময় তো প্রচুর 80% মাইল ছিল কোথায় গেলো তো আমরা জানতাম না তবু রিক্স নিয়ে চলে যেতাম তো ক্রস করে যাচ্ছি তা আমি আমার কলিঙ্গ রাস্তার উপরে কি আছে এটা জানতে জেনে তারপর বাকি ঘরে আসবে আর কি হঠাৎ শুনে দেখছি একজন এটা আল্লাহ আল্লাহ আওয়াজ মানে একটা শর্ত গুলি খেলো পরে আমি এসে আমি মানে পান্না আমার মনে হয় যে আপনি গুলি খেয়েছে নিন তাকে তো আমাকে নেওয়া নেওয়া যাবে না বাংলাদেশে কোথাও নিয়ে যায় তার ট্রিটমেন্ট করা যায় কিনা এই কথা বলে সে বলে তারা ঠিক আছে তুই যায় ওরা পিসের কাতারে যাবে না আমি যে উপরে উঠলাম তখন যে হোল হোল পাওয়ার সাথে সাথে আমি উল্টাতে জাম্প করলাম বাসের আবার পূর্ব পাশে তখন শরীরের গুলি গুলি তখন এদিন গুলি শুনছে হঠাৎ আমার কাঁধে ছিল স্টার্ন গান বাটটা আমার বুকে লাগছে তো তা আমার নিঃশ্বাসে খুব কষ্ট ছিল আমার সব পান্ডার হাতে ছিল এসএলআর ছিল আর এই ছিল এই এসএমজি ছিল বুলবুল হাতে তো তারা কাভারি ফায়ার দিচ্ছে আমি খুব নিঃশ্বাসিত কষ্ট হচ্ছে আমি পান্ডায় বললাম পান্ডা আমি তো বাঁচবো না তো আমার কবরটা তোলে ছেড়ে দিস অনেস্টি এই জিনিসটা আমাদের স্কুল থেকে আমাদের শিক্ষা দিচ্ছে যেটা আমাদের লিবারেশন ওয়ারে যাওয়ার পরও দেশ স্বাধীন হওয়ার পর আমরা অনেক সুযোগ পেয়েছি কিন্তু আমাকে লুটপাটে কেউ মধ্যে আমরা যাইনি যেহেতু আমাদের স্কুল থেকে আমাদের এইভাবে ট্রেন আপ করা হয়েছে এবং আমাদের কলেজে বেশ অনেক মুক্তিযোদ্ধা বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেছে আমরা দুজন ইন্টারেস্টিংলি মানে দুজনকে আমরা মেলায় গেলাম মানে মুক্তিযুদ্ধের সবচেয়ে অ্যাক্টিভ যে সেক্টরটা ছিল নাম্বার টু সেক্টর মেলা করে আমরা আবার মিলিত হলাম সেটা আমার সিনিয়র ছিল বাট উই বিকেম কমরেডি রামস বন্ধু সব কিছু ওই যখন দেখা হয়ে গেল একজন কলেজ স্কুলের ছাত্রের সাথে তখনকার অনুভূতিটা কিরকম অনুভূতি পরিচয়টা কিন্তু সব কিছু ছাপিয়ে কিন্তু আমাদের সেই রাজশাহী স্মৃতিটাই বন্ধনটাকে আরো দৃঢ় করে দিল আমি একটু বলে এখানে যে আমি যাওয়ার হায়দার সাহেব আমি রিটার্ন আনতে গেছিলাম আমার নিরব মুসাফ সেক্টরের জন্য হায়দার সাহেব বললো যে দুটা ইয়াং লেফটেন্যান্ট আছে এদের একটু আমরা যুদ্ধ করতেছি আর ছেলেগুলো এসে এরা অফিসারে এসে খুবই তখন ওদের আমি ইচ্ছে কিন্তু পিছিয়ে পড়ে দুই খালাতো ভাই মানে দুজনেই ছিলাম রাজশাহী লোক তো নাই চিংড়ি জানি এইটা ওদের এখানে যে নামাই দিয়ে আসলাম এদিকে উঠিয়ে দেওয়া যায় এখানে 30 পাঞ্জাবের পাকিস্তানের শক্ত পজিশন ছিল সালদা নদীর একদিকে তারা একদিকে আমরা ফর্মে কর পরে রোজার মাসে 14 অক্টোবরের রাতে আমরা মানে অ্যাটাক করলাম আমরা আমার যে কোম্পানি ছিল চার্লি কোম্পানি এটা নিয়ে আমরা ভোর হতে হতে অ্যাটাক করলাম সারাদিন যুদ্ধ চললো এবং আমরা নদীর সাঁতরে একটা সময় নদীর সাঁতরে আমরা ওই পারে গিয়ে দখল করলাম এবং এই জন্য আমাদের আর্টিলারি একটা ব্যাটারি ছিল এটা আমরা মুজিব ব্যাটারি বলতাম মুজিব ব্যাটারি মানে আমাদের নিজস্ব বাংলাদেশের আর্টিলারি ব্যাটারি ছিল এবং আমাদের ফোর বেঙ্গল ছিল মর্টার ছিল সব কিছু নিয়ে পুরো অ্যাটাকটা হয় তাদের উপরে এবং আমরা
ভোরবেলা অ্যাটাকটা করলেও সারাদিন ধরে চলে, প্রায় দুপুরের দিকে গিয়ে আমরা ওরা দেখলাম যে পালিয়ে যেতে থাকলো, ওদের ক্যাজুয়ালিটি হতে থাকলো। তখন শীতকালেও সে নদীর পানি অনেক নিচে ছিল, সেই নদী সাঁতরে উপরে গিয়ে চার্জ করে বাঙ্কারগুলি দখল করা হলো এবং এই পুরো এলাকাটা তখন মুক্ত হয়ে গেল। এবং এখানে আমরা ওদের পেয়েছি যখন দুপুরের খাবার তৈরি হচ্ছে, রুটি ডাল এগুলি সব পড়ে আছে, খেতেও পারে না, প্রচুর অস্ত্র গোলা বারুদ কম্বল এগুলি আমরা দখল করি এবং পরবর্তীতে এই আমাদের দখলটা আরো বিস্তৃত হয়। তো এই অপারেশনে নায়েব সুদের বেলায় পরের দিন শহীদ হন। আমাদের ওই দিন মাত্র একজন শহীদ হয়েছিল, যুদ্ধ করতে করতে রেজিমেন্ট সে মানে গুলি লাগে, আর একজন সিরাজ, আর একজন সিপাহী সে ইঞ্জিওর হয়, তাকে বিশ্রামগঞ্জ হসপিটাল পিছনে আমাদের পাঠিয়ে দেওয়া হয়। এবং পরের দিন বেলায়েত সাহেব যখন রেখি করতে গেল সামনে, তখন একটা মেশিন গানে ব্রাস স্টেশন মারা যায়। এই হচ্ছে আমাদের ক্ষতি, কিন্তু সেই তুলনায় পাকিস্তানিদের সমূহ ক্ষতি করি, পুরো দখল, রসদ দখল করি, এলাকা দখল করি। এবং এখানে আরো সমবেত আমরা আরো অনেকেই এখানে যুদ্ধের জন্য আমরা প্রশংসিত হয়েছি, এপারে আমরা পারলা, ওপারে হলে হচ্ছে স্পর্শা সাপাহার খঞ্জনপুর বর্ডার, ওইখানে আমাদের ফ্রন্ট ফাইট হয়। ওইখানে আমার হাতে যখন ছিল এলএমজি, আমার এখনও মনে আছে সেদিনটা তুমুল ফাইট। আমাদের দুপুরবেলা আমি একটা খাড়ি ছিল, সে খাড়ির ভিতরে গোসল করতে গেছি, হঠাৎ করে দেখি যে গোলাগুলি শুরু হয়েছে। সেই গোলাগুলিতে আমরা তখন আমি তখন বাধ্য হয় আমাদের দৌড়ে যা, আমার ঘরের ভিতরে আমি লুঙ্গি পরা ছিলাম, দৌড়া যা ঘরের ভিতর থেকে, আমাদের এলএমজি ছিল, আমাদের কাছে দুই রাস্তের অস্ত্র ছিল, এলএমজিটা নিয়ে এসে আমরা তখন ওখানে ফাইট করি। ফাইট করার পর প্রায় তিন ঘন্টা যুদ্ধ হওয়ার পর আমরা সেখান থেকে আবার মানে তারা চলছি আমাদের পাক বাহিনী তো সরাই দিতে পারি। পারিলা বর্ডারের কাছেই এক গ্রামের ভিতর থেকে তোলা সেই ছবিটা আমি আপনাদের প্রশ্ন করছি। তখন আমার ছাত্রজীবনের অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম আমি, সেই দ্বিতীয় বর্ষের ছাত্র অবস্থায় যুদ্ধ তো যাই, সেই যুদ্ধ চলাকালীন সময় আমার এই ছবিটা আমি আপনাদের সামনে প্রদর্শন করছি। এই আমার সবচেয়ে ক্লোজ বন্ধু এবং নিকটতম বন্ধু, যিনি আমার মুক্তিযুদ্ধের সময় আমরা একসাথে থেকেছি, একসাথে খেয়েছি, এক ঘরে থেকেছি, সেই বন্ধু কিছুদিন আগে মারা যায়, তাকে আমি স্মরণ করছি, তার ছবিটা আমি আপনাদেরকে প্রদর্শন করছি। এই হলো সেই মাসুদুল হক গুলু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং কিছুদিন আগে তিনি মারা গেছেন, আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জন্ম আমার নানার বাড়িতে মুর্শিদাবাদে, গ্রামের নাম হলো সুন্দরপুর। আমার আব্বা সেই সময় কৃষ্ণগড় কলেজে অঙ্ক পড়তে লেকচারার ছিলেন, ক্লাস থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়ি ওখানে কৃষ্ণগড় কলেজ স্কুলে। ওখান থেকে পড়ে আমি তারপরে আব্বা রাজশাহীতে বদলি হয়ে যান, আমি রাজশাহীতে আমার চলে আসি, রাজশাহী কলেজ স্কুলে ভর্তি হই। আমি আর পুলিশের কনস্টেবল তৌহিদ শুধুমাত্র থ্রি দিয়ে পার দিচ্ছি নৌকার উপর দাঁড়িয়ে, আমার কাঁধে ঝুলছে থ্রি পরেও মেডিকেল কিটস। এরপরে ছোট্ট একটা শব্দ, কোনদিন আমাদের কাউরি অভিজ্ঞতা আছে
মানব জীবনের হৃৎপিণ্ড থেকে রক্ত আসতে হাতে কাজ করলে এরকম অনুভব হয়। আমার আজকে এই ডান হাত সেই কথা বলছি, বীর বিক্রম তো হয়ে গেছে, আমি এখনো জেগে আছি। আলিমগঞ্জের আমি যেখানে অ্যাম্বুশ করেছিলাম তার অপোজিটে ছিল একটা বিশাল দিঘি, আর সেইখানেই আমি বেছে নিয়েছিলাম যে প্রাকৃতিক বাধা হচ্ছে তাদের দিঘি, এবং আর তার অপর দিক থেকে আমি সেখানে করব আক্রমণ। দিনক্ষণ সময় ঠিক করা হয়, প্রতিদিন 9টার সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে গাড়ি যাইতো, এবং তারপরে কখন ফিরত সেটা দরকার ছিল না, যাওয়ার সময়তেই তাকে মারা হবে, এই ছিল চিন্তাভাবনা। ঠিক সেই দিনই আমরা সবাই সেখানে এসে উপস্থিত হই, 9টার আগেই কিন্তু আমরা জায়গায় উপস্থিত হই, মাত্র 20 গজ দূরে অ্যারোহেড ফরমেশনে, লাইন ফরমেশনে আমরা প্রথমে পজিশন নিই। সেখান থেকে আর প্রায় 40 গজ দূরে একটি 2-ইঞ্চ মোটার বসানো হয়। এই 2-ইঞ্চ মোটারের কার্যকারিতা হচ্ছে দুশ্মনকে ধোকা দেওয়া, কিন্তু এমনভাবে দেখা গেল যে 9টা বাজে, 9:30 বাজে, 10টা বাজে, 10:30 বাজে দুশ্মনের কোনো খবর নাই। তখন কিন্তু আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়ি যে একটি বড় সিদ্ধান্ত নিয়ে, বড় ঝুঁকি নিয়ে আমি এখানে 17 জন সৈনিককে নিয়ে এবং ভালো ভালো আর্মস অ্যামুনিশন নিয়ে উপস্থিত হয়েছি, অথচ দুশ্মন নাই। ঠিক এমনি সময় 10:45 নাগাদ আমার অপোজিট থেকে, যেখান থেকে আমার টার্গেট ছিল যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবে, সেখানে দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী অভিমুখে 2টি গাড়ি আসছে, এবং প্রতিদিনই 2টি গাড়ি থাকতো। ঠিক সেইভাবেই যখন গাড়িটি ওই জায়গায় উপস্থিত হয়, সাথে সাথে আমি ওটে 4 রাউন্ড একটা ফায়ার দিই, আর সাথে সাথে আমার LMG অপারেটর এক সে শুরু করে দেয় ওই জিপের চাকায় ফায়ার করতে, সাথে সাথে আমার আর সব হাতিয়ার তাদের কার্যক্রম শুরু করে। অবিশ্বাস্য হলো সত্য, সেই রাত্রে আমি দেখেছি ইয়া আলী শব্দ করছে কিন্তু পালিয়ে যেতে পারছে না, জিপ থেকে ঝুলেই পড়ছে, ঝুলে থেকেছে। এই অবস্থায় আমি কিন্তু সমস্ত সৈনিক ওখানে যারা ছিল তাদের সবকে মারতে সক্ষম হয়েছিলাম। চারঘাট বাগার মধ্যস্থলে একটা রাজাকার ছিল, ওর নাম দুখু রাজাকার, এবং খুব দুর্ধর্ষ রাজাকার ছিলেন উনি, এবং ওখানে হাজার হাজার মহিলা এসে বলল আমাদের এই দুখু রাজাকার অনেক বেজ্জতি করেছে, ধর্ষণ করেছে, ইজ্জত নষ্ট করেছে, একে তোমাদের ধরতেই হবে। তখন আমরা সব বন্ধু বান্ধব মিলে আমাদের কমান্ডারের নেতৃত্বে আড়ানিতে যায়, চারঘাট বাঘার আড়ানিতে এই দুখু রাজাকারকে আমরা বাংকার থেকে ধরে নিয়ে আসি, 2-1 জন মেয়ে সহ নিয়ে এসে আমাদের বললে এখন বিচার, আমাদের কমান্ডাররা আমাদের উপরেই বিচার দিয়ে দিলেন যে কী করবা তোমরা একে। তখন আমরা বিচারে ওর রায় হলো ওকে মৃত্যুদণ্ড ঘোষণা করবে। তো আমাদের বন্ধু মারা গেছে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন মহানগরের মাসুদুল হক দুলু, উনি এটাকে গুলি করে মারে। যখন 71 সনের সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন শরণার্থীরা বিপর্যস্ত বোধ করছিল, মানসিকভাবে বেপথু হয়ে যাচ্ছিল, হতাশায় আক্রান্ত হয়েছিল, তখন আমরা তাদেরকে এই একটি সূর্যের জন্মের এই গানগুলো, চিরপরিচিত গানগুলো আমরা শোনাতাম, আমাদের ভাষ্যগুলো শোনাতাম, তারা উদ্দীপ্ত হতো, এবং এইভাবেই একটি রক্তের আল্পদ্বে একটি সমৃদ্ধ চেতনা ইতিহাসে পরিণত হলো। আমরা পাকিস্তানের মানচিত্র পাল্টে বাংলাদেশের মানচিত্রকে আমরা স্থাপিত করেছি, আমরা সবাই মিলে আমরা লড়েছি, এবং আমাদের লড়াকু ছেলেরা এই বাংলার মাটির স্বাধীনতা রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবং সবচেয়ে বড় ব্যথা পেয়েছি আমাদের এই এক সাথী, আমাদের এই খুব নিকট একটি ছেলে শ্যামল পাল চৌধুরী নাম, তাকে পাকিস্তানিরা সেও এরকমভাবে চলে আসতে চেয়েছিল, তাকে পাকিস্তানি সৈন্যরা যেভাবে মানুষকে পাখি
যাকে যেভাবে মানুষ গুলি করে মারে সেভাবে গুলি করে মারল সেই শ্যামল, সেই শ্যামলের স্ত্রী এবং শ্যামলের সন্তান, তাদের কথা আমার আজও আমাকে আপ্লুত করে। আমি বিস্ময়ের দিকে তাকিয়ে আমি যখন পিছনে ফিরে তাকাই তখন শ্যামল আমাকে ডাকে যে তোরা স্বাধীন বাংলার ফসল ভোগ করছিস, কিন্তু আমার কথা কি তোরা মনে রেখেছিস? এভাবেই আমরা স্বাধীনতাকে আমরা মনে রাখার চেষ্টা করছি। আমার ইচ্ছা যে শ্যামল, এইরকম হাজারো শ্যামল হারিয়ে গেছে, তাদের স্মৃতিকে আমরা তুলে ধরতে চাই। নয় মাস স্বাধীনতা সংগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আমি স্বাধীন বাংলার বেতারের সঙ্গেই ছিলাম, এবং সবশেষ যে গানটি তোরা সব জয়ধ্বনি কর, অজিত রায়, অজিত রায় যেটা মিউজিক করেছিলেন, সেতে আমি কোরাসে অংশগ্রহণ করেছিলাম। সেখানে রফিকুল আলম ছিল, সরওয়ার জাহান ছিল এবং অনেকে ঢাকার বড় বড় শিল্পীরা ছিল। 1942 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজশাহী কলেজিয়েট স্কুলে ভর্তি হই। কলেজিয়েট স্কুল থেকে আমাদের বাসা খুব বেশি দূরে ছিল না, আমাদের বাসা ছিল হেতমখাতে। তাই আমার বাসা থেকে স্কুলে যেতে খুব বেশি সময় লাগতো না, হেঁটে যেতাম। আমাকে ডেপুটি চিফ অফ স্টাফ অ্যাপয়েন্ট করা হলো সরকার থেকে। তা আমার চার্জে ছিল অপারেশনস এবং ট্রেনিং। তা যত অপারেশনস হয়েছে তার মোটা স্ট্র্যাটেজিগুলো আমরা ঠিক করে পারতাম। তবে সেক্টর কমান্ডার্স যারা ছিলেন তাদেরকে আমরা অনেক ফ্রিডম দিয়েছিলাম, কারণ কমিউনিকেশন এত খারাপ ছিল যে আমরা কিছু বললেও তাদের পক্ষে সেইটা শোনা সম্ভব ছিল না। তা তাদেরকে মোটা ধরনের স্ট্র্যাটেজি দিয়ে বলতাম যে তোমরা ইউজ ইউর ইনিশিয়েটিভ অ্যান্ড লিডারশিপ। তা তারা আমি বলবো যে এই সেক্টর কমান্ডার্সরা খুব সুন্দরভাবে তাদের সেক্টরগুলোকে অপারেট করেছে। তৎকালীন ভিপি আসম আব্দুর রব, বাবু স্বপন কুমার, নুরে আলম সিদ্দিকী, এনারা বাংলাদেশের ম্যাপ দ্বারা নির্মিত 6টি নমুনা পতাকা নিয়ে আসছিলেন। সেই নমুনা পতাকার মধ্যে আমি একটি পতাকা নিয়েছিলাম। তাদের নির্দেশ ছিল যে শহরের গুরুত্বপূর্ণ ভবনে এই সমস্ত পতাকা উত্তোলন করতে হবে। আমি জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনে পাকিস্তানি পতাকা পুড়িয়ে আমি সর্বপ্রথম রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনে এই পতাকা উত্তোলন করেছিলাম। ফুটায় এক ফুল যার নাম রাজশাহী কলেজিয়েট স্কুল। আজ এসেছি আমরা সকলে পূর্ণ করতে এই স্কুলের 180 বছর।